সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। এই হাট থেকে আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন জাতের ছোট এবং বড় গরুর দাম। দর্শক, এই হাটটি সপ্তাহের 2 দিন সোমবার এবং শুক্রবার বসে থাকে। আপনারা যারা এই হাটে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি বাসে অথবা ট্রেনে করে এই হাটে আসতে পারবেন। তাহলে চলুন দর্শক, আমরা হাটটি ঘুরে দেখি এবং এই হাটের বিভিন্ন ধরনের গরুর দাম জানার চেষ্টা করি। আপনাদের জানিয়ে রাখি, এই হাটের হাসিল গরু প্রতি 350 টাকা। কি সাহিওয়াল নাকি? কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি তো 32। 32, এটা তো আপনার চাওয়া দাম। ব্যাপারীরা বলছে দাম? বলছে। কত বলছে? 30 পর্যন্ত বলছে। 30 পর্যন্ত বলছে। তা আপনি কত হইলে দিবেন? 31। এটা আপনার দাম চালেন কত? এটা দাম চাইছি 45 ভাই। 45? এত বেশি কেন ভাই? দাম কয় দে ভাই, সাইওয়াল বাচ্চা। সাইওয়াল বাচ্চা 45 দাম চাচ্ছেন। ব্যাপারীরা বলছে কত? 37, 37.5, 37.5, 37, 37.5 পর্যন্ত বলছে। তা আপনি কত হইলে দিবেন? আমি 40 হইলে দিব। 40 হইলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা সামনে আরো রয়েছে। সালাম আলাইকুম ভাই। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সাহিওয়াল জাতের ছোট ষাঁড় বাছুরের দাম। এই যে এই যে এটার দাম চাইলেন কত? 42 দাম। 42, মাঝখানেরটা একই দাম। 42 করেই সব? 42,000 করে চাচ্ছেন। ব্যাপারীরা বলছে দাম? 70 বলছে। মানে 3টায় 70? দুইটা, এই দুটা 70। আর ওইটা কত বলছে? আচ্ছা আচ্ছা, এই দুটা 70 বলছে, দিচ্ছেন না? কত হলে দিবেন? মনস্থ করছেন? 75 হইলে দিয়ে দিবেন। কাকা সালাম আলাইকুম। এই যে কাকা, কত চাইলেন এটার দাম? 45 দাম বলছে। হ্যাঁ, কত বলছে ব্যাপারীরা? 40-42 বলতেছে, দিচ্ছেন না? কত হইলে দিবেন? না, আমরা ভিডিও করতেছি দেখানোর জন্য। কত হইলে দিবেন? মনস্থ করছেন? হ্যাঁ, কত হইলে দিবেন? 44। এর নিচে নামবেন না? আচ্ছা ঠিক আছে। এই যে এটা কি জাতের? এটা দেশি গরু। কত দাম চাইলেন এটা? 24। 24,000 টাকা দাম চাচ্ছে। দাম বলছে ব্যাপারীরা? 20 বলছে। কত হলে দিবেন? মনস্থ করছেন? 21। এই যে দর্শক, 21,000 টাকা হলে ইনি বকনাটি বিক্রি করে দিবে এই হাট থেকে। আর সাইওয়াল, সাইওয়াল জাতের বকনা, এইটার দাম চাইলেন কত? 32। একটু দেখি, একটু দেখি, দেখি গরুটাকে দেখানোর চেষ্টা করি একটু। এই যে দর্শক, এটা 32,000 টাকা যাচ্ছে, সাইওয়াল জাতের বকনা বাছুর। আপনারা দেখছেন আমবাড়িহাট, এটা 32 পর্যন্ত চাইছেন বলছে ব্যাপারে এটার দাম? 25 বলে, 25,000 টাকা বলছে, দিচ্ছে না? কত হলে দিবেন? মনস্থ করছেন? 27। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি জাতের এই লালটা? সাইওয়াল জাতের। এই দর্শক, সাইওয়াল জাতের এই বকনাটির দাম কত যাচ্ছেন? 42,000। কত দিবেন? ৩৮ হলে দিয়ে দিবেন। কাকা আসসালাম আলাইকুম, দাম চাচ্ছেন কত? 30,000। ব্যাপারীরা বলছে দাম? কত বলছে? 26,000 পর্যন্ত বলছে। দর্শক, 26,000 পর্যন্ত বলছে, উনি দেননি। কত হইলে দিবেন? মনস্থ করছেন? 1,000 মানে কত? 29। আচ্ছা, 29,000 টাকা উনি উনি এটা দিয়ে দিবে। এই যে দর্শক, দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে আজকে কি দরে বকনা বাছুর বিক্রি হচ্ছে। কাকা, এটা কি জাতের কাকা? কি জাতের কাকা? কি জাতের এটা? দেশি। কত দাম চাচ্ছেন? 26,000। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? 22,000 বলছে, দিচ্ছেন না? কত হলে দিবেন? 23,000-23,500 হলে দিয়ে দিবেন। দর্শক, এই যে আপনাদেরকে দুধের বাটটা দেখানোর চেষ্টা করলাম। কাকা সালাম আলাইকুম, কত দাম চাইলেন এটা? 160।
বাছুর কই? পিছনে ওই যে চট দেওয়া, এই যে বাছুর, দর্শক দেখানোর চেষ্টা করছে। 1,60,000 চাইছে। ক লিটার দুধ হয় এটা? দুই বেলায় 16 লিটার। কি জাতের কাকা? ফ্রিজিয়ান জাতের। দুই বেলায় 16 লিটার দুধ হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে। কাকা দাম বলছে এটা? কত বলছে? 25-30 বলছে। আপনার চাওয়া দাম কত? 160। 1,60,000, 25-30,000 বলছে। কত হইলে দিবেন? মনস্থ করছেন 1,50,000 হলে দিয়ে দিবেন। ওই যে দর্শক দেখুন, 1,50,000 টাকা হলে উনি এই গাভিটি ফ্রিজিয়ান জাতে দিয়ে দিবে। বাছুরটা আপনাকে দেখিয়েছি। কাকা কত চালেন এটা? 1,50,000। ক লিটার দুধ দেয়? 7 লিটার। ওই বাছুর, বাছুর, এটা বাছুর। এই যে বাছুরটা কি লকনা? বেটি বাছুর। আচ্ছা, 7 লিটার দুধ দেয়। দাম চাইলেন কত? 1,60,000। 160। 1,60,000 টাকা দাম চাচ্ছেন। ক লিটার দুধ হয় বললেন? 7 লিটার। 7 লিটার এখন 7 লিটার হয়। এই যে দেখছেন দর্শক, 1,60,000 চাচ্ছে। ব্যাপারীরা দাম বলছে? কত বলছে? 30-35 বলতেছে, দিচ্ছেন না। কত হলে দেবেন মনস্থ করছেন? 1,45,000। 1,45,000 উনি ভালো দিয়ে দিবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাট থেকে ক্রস জাতের এবং শাহিওয়াল জাতের বাছুর সহ গাভীর দাম। ভাই এটা আপনার কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের। এই যে ফ্রিজিয়ান জাতের, এটা বাছুর কোনটা? এটা বাছুর তো বড় হয়েছে। থাক থাক, ঠান্ডা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আড়িয়া বাছুর না বকনা? আড়িয়া বাছুর। দাম চাইলেন কত এটা? 1,65,000 চাচ্ছেন। ক লিটার দুধ দেয়? 10 লিটার দুধ দেয়। দুই বেলা না এক বেলা? একবারে। এটা কি আট দাঁত হয়ে গেছে? আট দাঁত হয়েছে? আট দাঁত জোয়ান হয়ে গেছে। কটা বাচ্চা হয়েছে এর আগে? দুইটা বাচ্চা হয়েছে। এটা নিয়ে তিনটা বাচ্চা। এটা বাড়ির আপনার? বাড়ি থেকে আনছেন? আচ্ছা, ব্যাপারে দাম বলছে? 20-25 বলতেছে, দিচ্ছেন না। কত হলে দিবেন? 1,30,000 হলে দিয়ে দিবেন। দর্শক, 1,30,000 টাকা হলে উনি এটা দিয়ে দিবে। এই জোড়াটা আপনার নাকি? কত দাম চাচ্ছেন জোড়ার? 2,30,000 টাকা এই যে জোড়াটার দাম চাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছে আজকে আমবাড়িহাটে। দাম বলছে ব্যাপারীরা? কত বলছে? 2-10 পর্যন্ত বলছে দেন নাই। কত হলে দিবেন? আর একটু বাড়ে, নাহলে 2,10,000 দিয়ে দিবেন নাকি? আচ্ছা দেখি, এগুলো জোয়ান হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, দেখি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমবাড়িহাটে বলদ গরুর দাম। সালাম আলাইকুম, কত দাম চালেন এটা? না জোড়া 1,60,000। 1,60,000 ওজন কতটুকু হবে? 8.5 মন। জোয়ান না? আট দাঁত হয়ে গেছে সব। 8.5 মন ওজন। 1,60,000 দাম চাচ্ছেন। দাম বলছে ব্যাপারীরা? 1,30,000 বলছে। 1,30,000 টাকা বলছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই জোড়াটার দাম 1,30,000। কত হলে দিবেন মনস্থ করছেন? 1,45,000। এই যে দর্শক, 1,45,000 হলে উনি এটি দিয়ে দিবে এই হাট থেকে। ভিউয়ার্স, আমরা আমবাড়িহাট থেকে বিভিন্ন ধরনের ছোট সার, বকনা, গাভী এবং বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা এ ধরনের গরু ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহের 2 দিন সোমবার এবং শুক্রবার বসে থাকে। আর আপনারা যারা এই হাটে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি বাসে অথবা ট্রেনে করে এই হাটে আসতে পারবেন। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।